বিশ্বনাথ মহকুমার গহপুরত সাইকেল চলাই হাজার হাজার রাইজক চমক দিলে সরকার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রায় 14 কিলোমিটার সাইকেল চলাই রাইজক চমক দিলে মন্ত্রীগুলো। 2021 নির্বাচনের পূর্বে প্রথমবারের সাইকেল রেলি করেছে মন্ত্রীগুলো। ইয়ার পূর্বে দৌমালু খেলপথারত অনুষ্ঠিত হওয়া এখন সভাত মন্ত্রীগুলো কয় যে ভূমিপত্তা নথকা অপ্রাদেশিকৃত বিদ্যালয়সমূহ চক্র বিষয়ার এখন প্রমাণ পত্রর জড়িয়ে প্রাদেশিকরণ করা হব বলে ঘোষণা করে মন্ত্রীগুলো। 14 কিলোমিটার গহপুরত সাইকেল চলার একটা আঁচনি লৈছো, অলপ রাইজক লগ পাই যাম, কারণ আজি গহপুরত একটা বহুত ডাঙর অনুষ্ঠান আরম্ভ হব। এখন GNM স্কুল, প্যারামেডিক্যাল স্কুল, অসমত কতো আমি GNM আর প্যারামেডিক্যাল স্কুল একেলগে বনোয়া নাই, প্রথম গহপুরতে হব, রাইজক লগ পাম। গহপুরত বিজেপি দলের রিপুন বাগ টার্গেট করে লওয়া বলে কইছে, কি কব না ইয়াতে কি টার্গেট লবলগি আছে, গহপুরত তো ফুলে ফুল, ইয়াত কি আছে বাকি? ইয়াতে মই তো কইছে যে এবার খেতি আজ গহপ জিকিব বলে খন্ডপরা কেনেকে, এটুতো কলে নহব। এমপি ইলেকশনত আমি কিমান ভোটত জিকিছো, কিবা কলে হব নেকি? আর এমপি ইলেকশনের পিছত অরুণোদয় অরুন্ধতি ইমান উলালে, আর তো ভোট বাড়িবহে। ঠিক আছে, যায় কব দিয়ক, খালি 15 তারিখে আপনার আহিব, বিজেপির সরকারে বিটিসিত শপথ লব। মন্ত্রীগুলো প্রথমে কল্যাণী মন্দির আশীষ লো দিনটির কার্যসূচী আরম্ভ করে। উক্ত সভাত সাংসদ বিশ্বজিৎ দৈমারী উপস্থিত থাকি সাংবাদিকর আগত কয় যে 22 তারিখে নিজা সমষ্টিবাসীর সম্মুখত বিজেপিত আনুষ্ঠানিকভাবে যোগদান করিব। মামা ভাগিন সম্পর্কের কথা কবলৈ নাপাহৰিলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। একদম পুরা পুরা টিপটপ টিপটপ চলি আছে মামা ভাগিন সম্পর্ক। রিপুন বৰাৰ প্রসঙ্গ উল্লেখ করে কয় যে রিপুন বৰা জিকিম বলে কলে হব নেকি? এমপি ইলেকশনত আমি বহুত ভোটত জিকিছো বলে মত পোষণ করে। বিশ্বনাথৰ পৰা পলাশ প্ৰিয়মৰ ৰিপৰ্ট, জিঅ' নিউজ।